নমস্কার সম্মানীয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই তো প্রত্যেকবারের মতো এবারও কিন্তু তোমাদের যে কমেন্টস সেই কমেন্টস দেখে আমরা আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তো অনেকেই প্রায় বেশিরভাগ কমেন্টস আমি পাচ্ছি যে এই ইশ্রম কার্ডে যে টাকা ঢুকছে এই টাকা ঢোকার জন্য আমাদেরকে কোনো কিছু করতে হবে কিনা তো এই সমস্ত প্রশ্নগুলো প্রচুর প্রচুর আসছে কারণ কি অনেকে জানতে চাইছে যে তাদের আর কোনো কিছু করতে হবে কি না বা এই ইশ্রম কার্ডটা নিয়ে কোথাও যেতে হবে বা কোথাও কিছু জমা দিতে হবে কি না তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন থাকো এবং এই সম্বন্ধে আরও আপডেট পেতে থাকলে অবশ্যই কিন্তু তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে তো বন্ধুরা তোমাদেরকে যেটি করতে হবে আমি বলে দিচ্ছি প্রথমত তোমরা প্রত্যেকেই জানো যে ঈশ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এসে ঠিক নিচের দিকে এসে তোমাদের যে রেজিস্ট্রেশন সে রেজিস্ট্রেশন এখন এই মুহূর্তে করতে হচ্ছে যাদের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু এখানে নিজেদের যে মোবাইল নাম্বার এবং তার সাথে ক্যাপচার কোড মেরে তারা কিন্তু এই সেন্ড ওটিপি দিয়ে তারা কিন্তু করতে হচ্ছে আর আমরা প্রত্যেকেই জানতাম যেখানে এখানে যেগুলো লাগবে অর্থাৎ আধার নাম্বার লাগবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি লাগবে ব্যাঙ্ক ডিটেলস লাগবে এবং তার সাথে লাগবে তো থেকে উনষাট বছর পর্যন্ত তোমাদের বয়স হতে হবে তো এখানে দেখো এজ যে সুট দেওয়া আছে সাত এক উনিশশো বাষট্টি থেকে ছয় এক দু হাজার ছয় হতে হবে এর মধ্যে তোমাদের বয়স হতে হবে তো এরকমভাবে তোমাদের যে যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন প্রথমত তোমাদেরকে করে নিতে হবে তো এরকমভাবে তোমাদের যে পদ্ধতি রেজিস্ট্রেশন পদ্ধতি সেটা তোমাদের করতে হচ্ছে তো এখন আমরা এই বিষয়ে কোনো কথা বলবো এখনও আমরা বলবো যে তোমাদেরকে এই মুহুর্তে কী করতে হবে তোমাদের যেটি করতে হবে তোমাদের এখানে যে অলরেডি যে রেজিস্টার বলে একটি অপশান রয়েছে এই অলরেডি রেজিস্টার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে অর্থাৎ আপডেট আপডেটের ওপরে তোমাদেরকে ক্লিক করতে হবে যখন তোমরা আপডেট ওপর ক্লিক করবে তখন তোমাদের এখানে আধার নাম্বার এবং তার সাথে ক্যাপচার কোড দিতে হবে এবং তোমাদের যে সেন্ড ওটিপি করবো তোমাদের যে মোবাইলে যে ওটিপি সেই ওটিপি তোমাদের কাছে চলে আসবে এবং তোমাদের এই ওটিপিটি বসিয়ে দিতে হবে তো এখানে আমরা আপাতত একটি ওটিপি দিয়ে দিচ্ছি আমরা এখানে আমাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি চাইছে সেই ক্যাপচার কোডটা আমরা এখানে বসিয়ে দেবো তো এখানে আমরা যখনই ক্যাপচার কোডটা বসিয়ে দেবো তারপরে তোমরা দেখতে পারবে যে মোবা আমাদের মোবাইলে সরাসরি কিন্তু এস চলে আসবে এবং তারপরে তোমাদের বলে দিচ্ছে যে কী করতে হবে তো সেন্ড ওটিপি মারার পর দেখো এখানে ওটিপি আসবে আমাদের মোবাইলে তো এই ওটিপিটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে এবং বসানোর পর আমরা দেখে নিচ্ছি ওটিপিটা কী আছে এই ওটিপিটা এখানে বসানো এবং তারপরে কিন্তু সাবমিটের উপরে ক্লিক করে দিতে হবে সাবমিটে ক্লিক করবার তোমরা দেখতে পাবে এখানে মোবাইল নাম্বারের সাথে তোমাদের যুক্ত যদি থাকে তো সেক্ষেত্রে ওটিপি তোমরা দিতে পারো এবং তারপর তোমাদের যদি ওটিপি না চাও তোমরা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারো আইরিস দিয়ে করতে পারো তো ফিঙ্গারপ্রিন্ট আইরিস সাধারণত মানুষের জন্য নয় ওটা যারা সিএসসি সেন্টার রয়েছে তারাই শুধুমাত্র করতে পারবে তো এখানে আমরা ওটিপি দিয়ে নেব তো এখানে আমরা আমাদের আধার নাম্বার দিয়ে নেবো এখানে আমরা আধার নাম্বার আমাদের বসিয়ে দিলাম তো আধার নাম্বার মারার পর এখানে যে ক্যাপচার কোডটি সে ক্যাপচার কোডটি কিন্তু আমরা আবার এখানে বসিয়ে দেবো তো তোমরা এখানে ঠিকঠাকভাবে ক্যাপ ক্যাপচার কোডটি বসাবে কারণ ক্যাপচার কোডে যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে কিন্তু বারবার তোমাদের রিট্রাই করে হতে পারে তো এর আপনার সাবমিটের পরে আমি ক্লিক করলাম যখনই ক্লিক করবো আমাদের যে রেজিস্টার মোবাইল আমাদের দেখতে পাচ্ছ যে প্লিজ এন্টার ওটিপি রিসিভ অন রেজিস্টার মোবাইল নাম্বার তো রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু ওটিপি চলে আসবে তারপরে এখানে ওটিপি চলে এসেছে রেজিস্টার মোবাইল নাম্বার যখনই রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি চলে আসবে তখনই তোমাদের এখানে ভ্যালিড উপর ক্লিক করে দিতে হবে তো যখন তোমাদের ভ্যালিড উপর ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে যেখানে টোটালি কিন্তু আমাদের যে ডিটেলস সেই ডিটেলসটা দেখিয়ে দেবে কিন্তু এখানে আমার নাম ডেট অফ বার্থ তার সাথে জেন্ডার এবং তারপরে অ্যাড্রেস টোটালটা দেখিয়ে দেবে এবং তারপর তোমাদের যে আপডেট কে ওয়াইসি এই কে ওয়াইসিটা করতে হবে এবং তারপরে যে আপডেট প্রোফাইল এই প্রোফাইলের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদেরকে যে ব্যাঙ্ক ডিটেলস সেই ব্যাঙ্ক ডিটেলসের উপর তোমাদেরকে আসতে হবে তো এখানে ইয়েস করে দেবে তো এইখানটাতে কেন আসতে হচ্ছে কারণ প্রথম প্রথম আমরা দেখেছিলাম যে ব্যাঙ্ক ডিটেলস ছাড়া কিন্তু যে কে ওয়াইসি সেই কে অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু করতে তোমরা পারছিলে তো এখন এই যে প্রশ্নটা হচ্ছে যে এরকমভাবে কেন করতে হচ্ছে বা কেন বলতে দেওয়া হচ্ছে কারণ এখানে যে ব্যাঙ্ক ডিটেলস সেই ব্যাঙ্ক ডিটেলস অনেকের কিন্তু নেই আমরা যেটা দেখেছি বিগত যখন আমরা ফর্ম ফিল আপ করছিলাম তখন কিন্তু আমরা দেখেছি অনেকেরই যে এখানে যে ব্যাঙ্ক ডিটেলস সেই ব্যাঙ্ক ডিটেলস তারা নেই তো এখানে ব্যাঙ্ক ডিটেলসটাতে এসে তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলস সেটিকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ফিল আপ করে দিতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম আইপিএসসি কোড ব্যাঙ্কের নাম টোটালটা দিয়ে এখানে আপডেটের উপরে ক্লিক করে দিতে হবে তো এখানে প্লিজ কন্টিনিউ টু আপডেট চাইছে তো এখানে ইয়েস করে দিলাম কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করার পরে এখানে প্রিভিউ যে প্রোফাইল তারপর তোমাদের ক্লিক করবে তো টোটাল তোমাদের যে ডিটেলস সেই ডিটেলস তোমাদের কিন্তু দেখিয়ে দেবে তোমাদের যে ব্লাড গ্রুপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে এখানে যে তোমাদের ব্যাংকের ডিটেলস সেটাও কিন্তু দেখিয়ে দেবে তো এই সমস্ত বিষয়গুলো তোমরা দেখে নেবে বারবার করে কারণ বলা হচ্ছে যে যখন প্রথম প্রথম বিশ্রম হচ্ছিলো তখন কিন্তু খুব সার্বার প্রবলেম চলছে এবং তার সাথে কিন্তু আধার সাথে যে ব্যাঙ্কের ডিটেলস ছিল সেটি কিন্তু অনেক সময় ডাইরেক্ট চলে আসছিল সেখানে অনেকে কিন্তু ব্যাংকের ডিটেলস তারা দেয়নি তো এই জন্য কিন্তু অনেকে টাকা পাবে না বা অনেকে টাকা পাচ্ছে না তো তোমরা আগে কিন্তু এই যে ডিটেলসটা সেই ডিটেলসটা তোমরা ভরে দেবে ভার পরে কিন্তু তোমরা তার পরবর্তী যে টাকা সেই টাকা কিন্তু তোমরা অ্যাকাউন্ট কাউন্ড পেয়ে যাবে তো এটাই হলো এখন বর্তমান তোমাদের কাজ তো এই কাজটি তোমরা করতে পারলে কিন্তু তোমাদের যে টাকা সেই টাকা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও এবং আমাদের ছোট্ট চ্যানেল নতুন থাকলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে এই ঈশ্রম কার্ডের ওপরে তো তোমরা কী ধরনের ভিডিও চাইছো কেমন প্রশ্ন করতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানাই গুড বাই